হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। জাস্ট আমি আমার ফ্রেন্ড লিস্টে আসলাম। দেখেন এখান থেকে আমার কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, 749টি ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, আর এগুলো হচ্ছে আমার ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো জাস্ট কীভাবে আপনি হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট নিতে পারেন আপনার আইডিতে, সেটা দেখাবো এই ভিডিওতে। সো ফুল ভিডিও কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। অ্যান্ড আমি আপনাকে প্র্যাকটিক্যাল লাইভ প্রুফ দেখাই দেবো, আমারও যেভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে আপনাদেরও আসবে। ওকে, যদি আমার এই টিপসটি যদি ফলো করেন। জাস্ট আমি আমার টাইম লাইনে আসলাম, দেন আমি এখান থেকে আমার ফ্রেন্ড লিস্টের যতগুলো পোস্ট করতেছে সবাইকে আমি এখান থেকে রিয়েক্ট দেবো। ওকে, তার ফ্রেন্ড আছে, তারা যে পোস্টগুলো করছে সেই পোস্টে আমি দেখতে পাচ্ছি। জাস্ট আমি লাভ কেয়ার এগুলো রিয়েক্ট দিতেছি। ওকে, দেন আমার 49টি ওখানে দেখেছিলেন। আমি যদি এখন আবার ফ্রেন্ড লিস্টে আসি, দেন 49 জাস্ট আমি রিফ্রেশ দিলাম, দেখতে পাচ্ছেন 50। দেন আমার একটা বাড়ছে। দেন আপনি হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াই নিতে পারবেন, একদম রিয়েল ফলোয়ার হবে এগুলো, ঠিক আছে। আমি কীভাবে এগুলো বাড়তেছে আমার একদম সাজেস্ট ফলো হতে গেছে আমার আইডিটা, আপনি চাইলে এইভাবে আপনার আইডিও সাজেস্ট ফলো নিয়ে যেতে পারেন। ওকে, তো বেশি কথা বলবেন, যাওয়া যাক ভিডিওর মূল টপিকে। ওয়েল বন্ধুরা, আপনারা যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বেশি কথা বলবো না, সো প্রথমে আমরা যে কাজটি করবো, আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা আপডেট দিয়ে নেবো প্লে স্টোর থেকে। ওকে, আপনি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। দেন আপনাদের হচ্ছে আইডি যেটা আছে সেটা লগ ইন রাখবেন। লগ ইন রাখার পরে এখন আমার ফলোয়ার মানে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কম আসছে, বাট এখন দুপুর টাইম, দেন আমার বিকাল টাইমে এগুলো প্রচুর আছে। দেন আমার দুই দিনে মাত্র 700 আসছে, দেখতে পাচ্ছেন। দেন আপনারা চাইলে এরকম নিতে পারেন। সো যে কাজটি করবেন, প্রথমে আমরা চলে যাবো সেটিং অপশনে। দেন সেটিং অপশনে যাওয়ার পরে এখান থেকে কিছু সেটিং করতে হবে, আমার সেটিংগুলো দেখে নেবেন। দেন সেটিং অপশনে আসলাম, আমার সেটিংগুলো দেখে নেন তাহলে বুঝতে পারবেন। ওকে, দেন আমি চলে আসলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর প্রথমটা দেখতে পাচ্ছেন, এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন। সেখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড, দেন এটাতে দেখতে পাচ্ছেন অনলি মি করে দেবেন। দেন এটাও নো করে দেবেন। দেন এস দিকে স্কুল অন করে এটা অফ করে দেবেন। আপনি চাইলে অন করে রাখতে পারেন, এটা সমস্যা নেই। আমার যেরকম আছে, আপনি যদি সেরকম দেন দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে দুইটা। সো এইভাবে অ্যান্ড নিচের দিকে এই পোস্টে ক্লিক যদি দেই, দেন এখান থেকে প্রথমটা অলওয়েজ পাবলিক রাখবেন। দেন এখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন মেইন যেটা বিষয় সেটা আপনাকে এখানে খেয়াল রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, ঠিক আছে, এটাতে ক্লিক দেবেন। দেখতে পাচ্ছেন আসছে ফ্রেন্ড রিকোয়েস্ট, আবার আসতেছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে এগুলো আপনার ফলোয়ার কন্ট্রোল হবে, দেখতে পাচ্ছেন আবার আসলো। দেন আমার এখান থেকে কাজ করবে, এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা এটাতে দিবেন পাবলিক। ওকে, পাবলিক দিলেন, দেন এইটাতে দিবেন হচ্ছে পাবলিক, এগুলো যেগুলো আছে সবগুলো এগুলো পাবলিক করে রাখবেন। দেখেন স্ক্রিনশট দিয়ে নেন, যারা যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেন, পরবর্তীতে আপনি সেটিং করতে সুবিধা হবে। ওকে, এগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেখে দেবেন। দেন এখন আমাদের কাজ কী হবে, আপনাদের এখান থেকে এই যে টাইম লাইনটা যেটা দেখতে পাচ্ছেন, সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে এই টাইম লাইনটা, এটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে সেটিংয়ে আবার চলে আসবেন। সেটিংয়ে আসার পরে আপনারা যে কাজটি করতে হবে, অবশ্যই প্রফেশনাল মুড অফ করে রাখবেন। তো প্রফেশনাল মুড অফ করে রাখে সাধারণ আইডির মতো রাখবেন। দেন দেখতে পাচ্ছেন আবারও আসলো। দেন আপনারা দেখতে 50টা ওখানে দেখছিলেন, এখন দেখাবো কতটা হলো। দেন আমরা কী করবো এখান থেকে দেখতে পাচ্ছেন, এখন আমাদের কাজ করবে টাইম লাইনটি অ্যাড করার। টাইম লাইনটি অ্যাড করার জন্য প্রথমে যে কাজটি করবো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে এটাতে ক্লিক দিয়ে নেবো। ওকে, এই যে এটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেবো, পিন পোস্ট, ঠিক আছে, এটা এটাতে ক্লিক দেবো। এটাতে ক্লিক দেওয়ার পর প্রথমটা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ বার, এটাতে ক্লিক দেবো। দেন এখান থেকে এই যে দুইটা দেখতে পাচ্ছেন আমার, এই দুইটা পিন পোস্ট করা আছে, এগুলো হচ্ছে আপনার নিচে এখানে শো করতে পারে। বাট আপনারা কী করবেন, এই যে অটোতে ক্লিক দিবেন, যে কোনো একটা অটোতে ক্লিক দেওয়ার পরে আপনার এই যে পিন পোস্ট, এখানে পিনে প্রথমটাতে ক্লিক দেবেন। দেন দেখতে পাবেন ওপরে চুজ হয়ে যাবে। দেন চুজ হয়ে যাওয়ার পরে একবার কেটে দেবেন আপনারা ফেসবুক, একবার কেটে দেওয়ার পরে আপনার প্রবেশ করেন ফেসবুক অ্যাপে, অবশ্যই আপডেট দিয়ে নেবেন, আপডেট না দিলে কাজ করবে না। ওকে, দেন আমি আসলাম। দেন 60টা আসছে ইতিমধ্যে, দেন 50 ছিল এখন 55টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, সেইভাবে চাইলে আপনার বাড়াতে পারেন, হাজার হাজার আসবে। জাস্ট আপনি কী করবেন, আপনার এই টাইম লাইনে আসবেন, দেন এই যে ফ্রেন্ড অপশনে আসবেন। ফ্রেন্ড অপশনে আসার পরে এখান থেকে আপনি শুধু কেয়ার আর লাভ দিবেন, যত পোস্ট আছে আর পারলে আপনি কমেন্ট করেন। ওকে, যেরকম পোস্ট সেরকম দিবেন, আপনার লাইক দিবেন না, অবশ্যই কেয়ার আর লাভ দিবেন। দেওয়ার পরে আপনি পোস্টে যেরকম একটা কমেন্ট করেন ভালো চাই, তাহলে আপনার হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সেটা ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে। সো ফলোয়ার একবার কনভার্ট হলে বুঝতে তো পারতেছেন আপনার হাজার হাজার ফলোয়ার বাড়বে, একদম এগুলো আমার রিয়েল ফলোয়ার, আমি যদি পোস্ট করি অবশ্যই আমার পোস্টে রিয়্যাক্ট করবে। ওকে, সো এইভাবে যদি আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, বন্ধুরা শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো খোদা হাফেজ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।